এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তিন তিনটে বিষয়কে নিয়ে এবং দারুণ কিন্তু এক্সাইটিং একটা বিষয় সো প্রথমে যদি আসি শাকিব খানের দরদকে নিয়ে সো দরদ আলটিমেটলি কবে রিলিজ হচ্ছে আমরা কিন্তু কেউ জানি না দরদের দরদে সার্টিফিকেট হচ্ছে বা সার্টিফিকেশন আমরা যাকে বলি সেটা কিন্তু হচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো ধরো মুক্তি পেলেও পেতে পারে দেখা যাক এক্স্যাক্টলি কবে মুক্তি পায় মুক্তি পেলে তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করবো বাট যে বিষয়টা গতকাল কিন্তু সামনে এসেছে একটা মনন হচ্ছে মামুন ভাই কিন্তু গতকাল একটা পোস্ট শেয়ার করেছিলেন এবং সেই পোস্টের মাধ্যমে আমরা কিন্তু একটা জিনিস জানতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দরদ এখনও অবধি যা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রায় চারটে ভাষায় একসঙ্গে কিন্তু মুক্তি পেতে চলেছে দরদ একসঙ্গে চারটে ভাষায় কিন্তু মুক্তি পেতে চলেছে এইবারে প্রিভিয়াসলি কিন্তু ছটা ভাষায় মুক্তি পাওয়ার কিন্তু কথা ছিল বাট হয়তো বাদ বাকি দুটো ল্যাঙ্গুয়েজের কাজ কাজ ইনকমপ্লিট রয়েছে সেই জন্যই হয়তো বেসিক্যালি উম এখন মেবি চারটে ভাষাতে কিন্তু মুক্তির প্ল্যান করা হচ্ছে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি কি হয় আমরা কিন্তু জানতে পারবো এই খবরগুলো আস্তে আস্তে তারপরে আমি কথা বলবো হইচইয় একটা আপকামিং সিরিজ সৌভিক কুন্ডুর ডিরেকশন এবং সেটা হচ্ছে গিয়ে কাবেরি মেন লিড কাস্টে কিন্তু আছে পাউলিতাম এবং তাকে এই পার্টিকুলার যে হচ্ছে পোস্টারটা তাকে কিন্তু দেখতে কিন্তু ব্যাপক লাগছে মানে একটা ভয় ভয় ঝোঁক এবং অ্যাগ্রেশনস মিশ্রিত একটা এক্সপ্রেশনস একটা বডি ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার দেখা যাক এটার সাবজেক্টটা কী হয় আমি চাইবো হইচুই নতুন কিছু করবে এবং হইচুই সেই এক ফ্যামিলি ড্রামার টাইপের থেকে বেরিয়ে নতুন কিছু করুক আমি চাই এবং যেহেতু ডিরেক্টর ভালো সৌভিক কুণ্ডু ফ্যামিলি ড্রামা তো অবশ্যই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু জিনিস যদি অ্যাডম থাকে তাহলে আমার মনে হয় যে ভালো হবে এইট তো অক্টোবর এটা মুক্তি পাচ্ছে একসঙ্গে সঙ্গে অনেকগুলো ছবির সঙ্গেই এটা ক্ল্যাশ করবে যদিও এটা হইচইতে মুক্তি পাচ্ছে বাট ওস্টার ডিজাইনিংটা বেশ কিন্তু ভালো হয়েছে দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা তৃতীয়ত আমি আসবো খাদানকে নিয়ে খাদানের কি তালে অ্যাকচুয়ালি প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে তো এই সম্বন্ধে যখন ট্রেলার লঞ্চ ইভেন্টে দেবতাকে জিজ্ঞেস করা হয় তিনি কিন্তু পুরোপুরি এটা বলেন যে খাদান সম্বন্ধে বলাটা ইজ আর্লি টু কমেন্ট খাদান আপাতত দিওয়ালির পরে আমরা কিন্তু এটাকে নিয়ে কথা বলবো এটা কিন্তু তিনি বলেছেন তো আপাতত একটা আমরা গিজ করতেই পারি যে মেবি খাদান যে স্ট্যান্ডার্ডের প্রজেক্ট হচ্ছে সেটা মেবি হয়তো প্যান ইন্ডিয়া রিলিজ দিলেও দিতে পারে দেবতা দেখা যাক এক্স্যাক্টলি কী হয় সো এরই ছিল মেনলি তিনটে খবর তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা